উপস্থিত সম্মানিত ভাইয়েরা এবং বিশেষ করে মিস্টার মাওলানা শফি সাহেব, আজ আমরা এখানে রাঙ্গুনিয়া নইমাবাদ দরবার শরীফ আঞ্জুমানে ইসলাহে তরিকত বাংলাদেশের উদ্যোগে একত্রিত হয়েছি। এই জন্য তথাকথিত একজন আলেম নামে জায়গায় জায়গায় ফেসবুকের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে প্রচার করতেছেন হুজুর গৌসুল আজম শাহ সুফি সৈয়দ মাওলানা আহমদুল্লাহ আল মিজবন্ডারি কদ্দাসা সিরুর আজিজের অন্যতম খলিফা, খলিফে আজম মুফতি আজম শাহ সুফি সৈয়দ আমিনুল হক ফরদাবাদী রহমতুল্লাহ আলাইহ। কিছু লিখিত কিতাব অনেক আগে প্রকাশ হয়েছে। এই কিতাবগুলো প্রায় হিসাব করলে 150 বছর হয়েছে এই কিতাবগুলোর বয়স। বর্তমান দুঃখের বিষয়, সুন্নি নাম দিয়ে স্থানে স্থানে নিজেকে প্রকাশ করে বুজুর্গানে দিনের প্রতি আক্রমণ করা, এটা আকায়দা আহলে সুন্নত ওয়াল জামাতের আকীদা নয়। আমরা আজ থেকে প্রায় তিন শুক্রবার আগে একটা ফেসবুক দেখেছি মিস্টার শফি সাহেবের একটা বক্তব্য, যিনি আক্রমণ করলো আল্লামা ফরদাবাদী রহমতুল্লাহ আলাইহির লিখিত কিতাবে, যে কিতাবের নাম হলো তোহফাতুল আখিয়ার। তোহফাতুল আখিয়ার প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ড দুইটা কিতাব হুজুরের লিখিত কিতাব। যে দ্বিতীয় খণ্ড কিতাবটি, এটা হলো সেজদায়ে তাহিয়া সম্পর্কে, যে সেজদায়ে তাহিয়া সম্পর্কে আমাদের মাঝে আমাদের অনেক আগের বড় বড় আকায়দা আহলে সুন্নাত ওয়াল জামাত আমাদের থেকে বিদায় নিয়েছে। যেমন আল্লামা ফরদাবাদী রহমতুল্লাহ আলাইহির জামানার যারা বিজ্ঞ আলেমদিন ছিলেন, সুন্নি আলেমও ছিল, যাদেরকে আমরা বাতিল বলি ওরাও ছিল, কেহ সাহস পায় নাই ওই কিতাবগুলোর রদ করতে এবং খণ্ডন করতে এবং এইগুলোর বিষয় নিয়ে কেউ আলোচনা করে নাই। দুঃখিত হলাম, একজন ব্যক্তি মিস্টার শফি সাহেব উনি নিজেকে সুন্নি বলে বিভিন্ন সময় ব্যানার বক্তব্যের মধ্যে মিডিয়ার মধ্যে আসছেন, কিন্তু উনি আক্রমণ করলো আল্লামা ফরদাবাদী রহমতুল্লাহ আলাইহির কিতাবকে নিয়ে, যাকে নিয়ে ইমাম শের বাংলা রহমতুল্লাহ আলাইহি গর্ব করেছেন দেওয়ান আদিস শরীফে, নিয়মতে ওজমা বেলা শক বুদে বাহারে সুন্নিয়া জহরে কাতেল লেকিন আজবারায়ে ওয়াহাবিয়া। এই কথা দিয়ে ইমাম শের বাংলা রহমতুল্লাহ আলাইহি দেওয়ান আজিজ শরীফে অনেক কথা এখানে একত্রিত করেছেন আল্লামা ফরদাবাদী রহমতুল্লাহ আলাইহির শানে। উনি কিভাবে আল্লামা ফরদাবাদী রহমতুল্লাহ কিতাবের মধ্যে আক্রমণ করলো, যা হোক আমরা দেখেছি। দেখার পরে আজকে আমরা এখানে এই ইসলাহি তরিকতের মাধ্যমে একটা সিদ্ধান্ত যাচ্ছি ইনশাআল্লাহ, যাতে উনি বুঝে আসবে আমাদের এই কথাগুলো, যদি উনি ভালো করে শুনে, যারা ফেসবুক বাই আছে যারা এগুলো বক্তব্য নিয়ে শুনতেছেন আমাদের জবাবগুলো শুনলে ইনশাআল্লাহ সবাই ভুল বুঝে বুঝে হবে না, আমরা কারোর প্রতি আক্রমণ করো না, সবাই একটা ভুল থেকে বাঁচার জন্য আমরা আজকে এই বৈঠক, বিশেষ করে আমাদের এই বৈঠকে উপস্থিত হয়েছেন যে হক টিভি, এটা উল্লেখযোগ্য একটা চ্যানেল, ওনার প্রতিষ্ঠাতা গুমডন্ডি বলহালি গুমডন্ডি আহমদিয়া হোসেনিয়া দরবার শরীফের সম্মানিত নাইবে সাজ্জাদ আনুসিন মুজাহিদে আহলে সুন্না হযরত আল্লামা মাওলানা সৈয়দ আহমদুল হক আল মিজবন্ডারি সাহেব মাদ্রাজিল ওয়ালি, এবং আমাদের মাঝে উপস্থিত হয়েছেন
अंजुमान इस्लाह तरिकत बांग्लादेश सम्मानित उपदेष्टा मुजाहिद आले सुन्नत विशिष्ट आलेम दीन हजरत मौलाना मिनहाजुल इस्लाम अल कादरी साहेब मद्दाजिल्लुल आली আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আঞ্জুমানে ইসলাহী তরিকত বাংলাদেশ সম্মানিত মহাসচিব মুফতি জনাব মাওলানা শাহাবউদ্দিন আল কাদেরী সাহেব মাদ্রাজিল্লুল আলী আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিশেষ করে আঞ্জুমানে ইসলাহী তরিকতের সাংগঠনিক সম্পাদক জনাব এস এম মাওলানা মুজাম্মেল হক আল কাদেরী সাহেব সহ অনেক আশেক ওলামায়ে কেরাম আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আপনাদের সকলের প্রতি আমার পক্ষ থেকে সালাম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি এখন জানতে চাই যে আল্লামা ফরহাদ আবাদী রহমাতুল্লাহ আলাই তার লিখিত তোহফাতুল আখিয়ার নামক কিতাবের মধ্যে যেই ফতোয়া এ কাজী হাঁ আর ইবারত দিয়েছেন আমি জানতে চাই ওই ইবারতের প্রেক্ষিতে উনি কি সঠিক লিখেছেন আপনি আমাদেরকে উত্তর দিয়ে বাদিত করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু সম্মানিত উপস্থিতি এবং আমার সমস্ত ফেসবুক ভাইরা এবং আমি আর উদ্দেশ্য করে বলতেছি তথাকথিত আলেম পটিকশরী থানার অন্তর্গত হাইচং হাইচকিয়া নিবাসী মাওলানা শফি সাহেব আপনি যে তিন জুমা আগে যে জুমার মধ্যে যে বলেছেন তাজিমা সিদ্দার পক্ষে বিপক্ষে আপনি বলেছেন হারাম বলেছেন এই হাজার অন্তর্গত খলিফায়ে গোসল আজম মেজবানদারি কেবলা কাবা আল্লামা আমিন লখফাদাবাদী রহমতুল্লাহ সিজদা জায়েজের পক্ষে যে কিতাব লিখেছেন তোহফাতুল আখিয়ার এই কিতাবে উনি জায়েজের পক্ষে বিভিন্ন কিতাবের রেফারেন্স দিয়েছেন জায়েজের পক্ষে আপনি ফেসবুকে প্রচার করেছেন যে যে কিতাবের উনি রেফারেন্স দিয়েছেন এবারত তুলে ধরেছেন তোফাত আখিয়ারে আপনি বলতেছেন ওই এবারত মূল কিতাবে নাই আমি এখন বলতে চাই আপনি ফেসবুকে নিজেকে নগণ্য দাবি করেছেন আপনি নিজেকে ছোট ছোট দাবি করেছেন এমনকি আপনি নিজেকে দাদাও বলেছেন মূর্খ বলেছেন আমি এখন আপনার উদ্দেশ্যে বলতে চাই আমরা বা আমি আপনাকে দাদা হতে দেব না মূর্খ হতে দেব না আপনাকে আমরা আপনি যে নিজেকে মহিষ দাবি করেছেন চতুষ্পদ জন্তু দাবি করেছেন আমি বা আমরা আপনাকে ওই চতুষ্পদ জন্তু যে আমরা আপনাকে নেব না আমরা আপনাকে ওখান থেকে তুলে আনব মানুষ হিসেবে আপনাকে আমরা পরিণত করব আমি আপনি বলতে চাই আপনাকে আপনি বিভিন্ন কিতাবে যে রেফারেন্স দিয়েছেন আল্লামা আমিনুল ফরাবা রহমতুল্লাহ তন্মধ্যে একটা রেফারেন্স হচ্ছে ওই রেফারেন্সের নাম কিতাব আছে একরকম আপনি বলেছেন আপনার যেহেতু আপনি আমি আপনাকে কিছু বলতেছি না যেহেতু আপনি নিজেকে নিজে নিজে কি মূর্খ দাবি করেছেন দাদা দাবি করেছেন মহিষ দাবি করেছেন নিজেকে সেই জন্য আমি দূর দিচ্ছি না তবে আপনি যে বলেছেন ফতোয়ায়ে হাজেগান আপনি এই ফতোয়ায়ে হাজেগান একটা কুত্তে পেলেন কোন কিতাব থেকে এটা আপনি এই কিতাবের নামটা আপনি উল্লেখ করেছেন ফতোয়ায়ে হাজেগান এটা তো আমরা তো কোথাও পৃথিবীর কোথাও কোনো আলেমের মুখ থেকে আমরা শুনি নাই আমরা একটা শুনেছি আমরা হতমে হাজেগান পড়ি হতমে হাজেগান আমরা কি পড়ি ও হাজেগান কি আমরা একটা নাম শুনেছি আপনি হাজেগান বলতেছেন হাজেগান নামে তো কোনো ফতোয়ার কিতাব নাই এখন শুনুন আপনাকে মূর্খ হতে তুলে আনতে চাই আপনাকে চতুষ্পদ জন্তু থেকে আমরা এই এই চতুষ্পদ হাওয়ান থেকে আমরা হাওয়ানের নাতে হিসেবে আপনাকে তুলে আনতে চাই আপনি এখন শুনুন আপনি বলেছেন ফতোয়ায়ে হাজেগান আমি বলতেছি আল্লামা আমিনুল ফাদাবাদী রহমতুল্লাহ উক্তিকে আপনি কি করেছেন বিতর্কিত করেছেন উনি বলেছেন কিতাবে কালা ফি ফাতাওয়া কাজী খান
ফতোয়া কাজী খান বলেছেন আর আপনি বলতেছেন ফতোয়া কাজী খান, কত বড় মারাত্মক ভুল বলেছেন। এখন প্রমাণিত হলো আপনি যে যে নিজেকে মূর্খ দাবি করেছেন, দাদা দাবি করেছেন, আসলে এটা প্রকৃতপক্ষে কি হলো প্রমাণিত হলো। যাক ওই যাচ্ছি না, এখন আমি আপনাকে এটা আপনি বলেছেন আপনি যদি জানিনেন আমাদের কাছ থেকে বা কারো কাছ থেকে আপনি ছাত্র হবেন বলেছেন, আমাদেরকে ওস্তাদ স্বীকার করেন বলেছেন, আমি এখন আপনাকে বলতেছি এটা আপনি যে ভুল বলেছেন এটা ফতোয়া এ হাজেগান নয়, এটা হচ্ছে ফতোয়া কাজী খান। এই হিসেবে আপনি আপনি আমাকে এখন কি মনে করবেন, শিক্ষক মনে করবেন, ওস্তাদ মনে করবেন? আমি আপনাকে এই বা কিছুক্ষণের জন্য হলো বা আপনি যদি মনে না ছাত্র হিসেবে কবুল না করেন, আমি কিছুক্ষণ আপনাকে ছাত্র হিসেবে কি করলাম, গ্রহণ করলাম। এটা ফতোয়া এ হাজেগান হতে পারে না, এটা ফতোয়া এ কাজী খান। আপনি বলেছেন ফতোয়া এ কাজী খানের যে উদ্ধৃতি দিয়েছেন আল্লামা আমিল ফতোয়া রহমতুল্লাহ আলাইহি লাহিয়ারে, আপনি বলেছেন ওই এবারত ফতোয়া এ কাজী খানে নাই, এটা আপনি মূলত আপনার সুখে ধরা পড়ে নাই, হয়তো আপনার সুখের সমস্যা আছে, আপনার সুখের জুতির সমস্যা আছে, না হয় এত বড় এই ফেসবুকে হাজার হাজার বাইরা দেখবে বলবে আপনি এরকম ভুল কিভাবে করেন, আমি বুঝি আমার বুঝে আসতেছে না। আপনি একজন নিজেকে এইরকম আপনি যদি নিজেকে মুখ দাবি করেন, গায়া দাবি করেন, মহিষ দাবি করেন, কিন্তু তো সাধারণ জনগণ তো আপনাকে আলিম হিসেবে জানে, কিন্তু বাস্তবে আপনি মূর্খ হিসেবে কি প্রমাণ করলেন? দেখেন আপনি আল্লামা আমিনুল ফতোয়া রহমতুল্লাহ যে কিতাবে তুফুল আখিয়ারে উনি যে লিখেছেন ফতোয়া কাজী খানে যে উদ্ধৃতি দিয়েছেন আপনি যা শুনুন। কালা ফি ফতাওয়া কাজী খান আম্মা ইজা সাজাদা লিস সুলতান লিত্তাহিয়া ওয়াত তাযীম লা লিল ইবাদা লা ইয়াকুনু যালিকা কুফরান। আপনি তো আসলে মূলত আপনি এবারটি এবারটি পড়ার ধরন জানেন না, যদি ছাত্র যদি এবার যদি পড়ার ধরন না জানে সে অর্থ অর্থও বুঝতে পারবে না, এবারে কি হবে ভুল হবে। আপনি এবারটি যেভাবে ফেসবুকে আপনি পড়েছেন আপনি এবারটি পড়তে জানেন নাই, শুনুন আমার কাছ থেকে আপনি কিভাবে এবার পড়ে আপনি জেনে নিন, শুনুন কি কালা ফি ফতাওয়া কাজী খান আম্মা ইজা সাজাদা লিস সুলতান লিত্তাহিয়া ওয়াত তাযীম লা লিল ইবাদা লা ইয়াকুনু যালিকা কুফরান। আপনি কুফরানকে বলছেন কুফর, আমরা মনে করছিলাম আপনি কিছু জানেন, আসলে সত্যি আপনি জানেন না, আপনি মূর্খ। আপনা আমরা আপনাকে মূর্খ হত তুলে আনতে চাই, দেখে দেখে যদি আপনি এবার করতে না পারেন, দেখে দেখে হট কথা আছে দেখে দেখে করতে না পারেন, কিভাবে আপনি ফেসবুকে প্রচার প্রসার করেন সিজদাই তাজিমি বিপক্ষে হারাম কিভাবে বলেন আপনি, এলাম তাকে দরকার। দেখেন আপনি আমি আবার বলতেছি পড়তেছি কালা ফি ফাতাওয়া কাজী খান ইম্মা ইজা সাজাদ আলী সুলতান লিত্তাহিয়া ওয়াত তাজিম লা লিল ইবাদা, অর্থাৎ যে সুলতানকে বাদশাকে সিজদা করে করে হবে করে তাহিয়ার উদ্দেশ্যে তাজিমের উদ্দেশ্যে লা লিল ইবাদা ইবাদতের উদ্দেশ্যে নয়, লা ইয়াকুনু যালিকা কুফরান ওহা কি হবে না কুফরি হবে না। তা আপনি তো অতও ভালো করে বুঝতে পারেন নাই ইবাদতটি কি বুঝতে পারেন নাই, অর্থাৎ এখানে বলতেছে কাজী খান এবার যিনি দিয়েছেন আল্লাহ উনি এখানে বলতেছেন বাদশাকে যদি কেহ সিজদা করে তাহিয়া স্বরূপ তাজিমের উদ্দেশ্যে তাহিয়া তাজিম, আপনি তাহিয়া তাজিমকে বিভিন্ন বলতেছেন, আপনি করেন নাই মস্তর শব্দ মোরাদাব শব্দ আপনি করেন নাই, তাহিয়া তাজিম এটা হচ্ছে কি সমার্থক শব্দ, তাহিয়া অর্থ একই তাজিমের একই অর্থ, তাহিয়া তাজিম দুটা অর্থ কি একই, অর্থাৎ অর্থ একটি শব্দ অনেক এটাকে বলা হয় কি মুরাদের শব্দ, আর শব্দ একটি অর্থ অনেক এটাকে বলা হয় মস্তর শব্দ। আপনি মস্তরক আর মুরাদের শব্দ জানেন না, আপনি কিভাবে ফেসবুক ব্যবহার করতেছেন এইরকম, আমার এটা তো আমরা মনে করি আপনি বেকুফ কিছু নন, যাক আপনি আপনাকে বেকুফ রাখবো না মূর্খ রাখবো না। এখানে হচ্ছে কি এখানে বলতেছেন কি
তাজিমের উদ্দেশ্যে যদি বাদশাকে সিজদা করে ইবাদতের উদ্দেশ্যে নয় এটা কি হবে না কুফরি হবে না এটা আপনি করতে বলছেন আর আপনি বলতেছেন এই ইবাদত ফতোয়ে কাজীখানে নাই এখন আপনি দেখেন এই ফতোয়ে কাজীখান আপনি জানেন কি জানি না ফতোয়ে কাজীখান হচ্ছে এটা ফতোয়ে আলমগীরের উপরে তফকার কিতাব উপরে তফকার কিতাব ফতোয়ে কাজীখানে লেখা হচ্ছে আল্লামা শামসুল্লাহ মাসরাসি রাহমাতুল্লাহ আলাই এই দ্বিতীয় নুসখা 308 পৃষ্ঠায় আপনি খেয়াল করুন সফি সাহেব আপনি খেয়াল করুন 308 পৃষ্ঠায় ফতোয়ে কাজীখানে ইবাদত আপনি দেখেন অতকরাউল মুআনাকা আম্মা ইজা সাজদা লিল সুলতান ইন কানা কসদুহু তাজিম ওয়া তাহিয়া দুন আল ইবাদা আল্লামা আমিল খাদাবা রাহমাতুল্লাহ আলাইহি উনি দুন আল ইবাদা জায়গায় দুন আল জায়গায় উনি বলেছেন লালিল ইবাদা দুন আল ইবাদা লালিল ইবাদা একই কথা আপনি কিতাব বুঝেন না লা কি জন্য আসে লা তো কি নফি জন্য আসে এখানে বলতেছেন ফতোয়ে কাজীখানের লেখক বলতেছেন ইন কানা কসদুহু তাজিম ওয়া তাহিয়া আর আল্লামা আমিল ফতোয়া রহমাতুল্লাহ বলেছেন ওই কসদুহু পরিবর্তে বলেছেন লিত তাহিয়া ওয়া তাজিম আপনি কোন গ্রামার পড়েন নাই নাহুসাত পড়েন নাই এখানে বাদ আছে কি ইন কানা কসদুহু তাজিম ওয়া তাহিয়া উনি কসদুনের কসদুনের কি বিপরীতে উনি বলছেন কি লিত তাহিয়া ওয়া তাজিম লিত তাহিয়া বলছেন কসদুর বিপরীতে লাম আসছে লাম কি জন্য ব্যবহার হয় আপনি জানেন না আমার মনে হয় আপনি সরহে মিয়া তুমি পড়েন নাই হরবে হরবে জর লাম কি কি অর্থে আসে আপনি এগুলো পড়েন নাই কিভাবে আপনি সাধারণ মানুষকে আপনি পদভ্রষ্ট করতেছেন গোমরাহ করতেছেন সিজদার ব্যাপারে আমার বুঝে আসে না হুজুর এখানে লাম শব্দ ব্যবহার করেছে হ্যাঁ এবং এই কসদুনের জায়গায় হ্যাঁ অর্থ এইখানে যে কসদুনের যে অর্থ একে লামের সেই অর্থ অর্থাৎ লামটা কসদ অর্থাৎ কি জন্য ইচ্ছা জন্য আসছে এটা হ্যাঁ এটা উনি মানে অহেতুক অহেতুক উনি অহেতুক বলছে অথবা তুমি এবার একটি বুঝি নাই উনি কিতাব বুঝেন না কোথায় বুঝেন নাই এটা প্রমাণ কিতাব বুঝেন নাই পরিষ্কার অর্থ ইন কানা কসদু তাজিম তাহিদুন লেবাদা লা ইয়াকুদাল কুফরান হতে যদি ওই তাজিম ও সিজদার উদ্দেশ্য সিজদার উদ্দেশ্য যদি হয় তাজিম হয় তাহিয়া হয় দুন ইবাদা ইবাদত উদ্দেশ্য না হয় লা ইয়াকুনু যালিকা কুফরান যে কুফরি হবে না কুফরি হবে না অর্থাৎ এটা যদি ইবাদতের উদ্দেশ্য না করে সম্মানার্থে করে করে কোনো অসুবিধা নাই কোনো অসুবিধা নাই কুফরি হবে না অসুবিধা নাই আর আমরা তো এখানে বলছি কি উনি যে বলছেন এই ইবাদতের মধ্যে মিল নাই তার আপনি একটা একটা বলছেন আমি শব্দ মিলাতে পারি আমি অর্থগত মিলাতে পারি না তো আপনি শব্দ মিলতে পারেন অর্থ মিলতে পারবেন না তা আপনি কেন ফেসবুক ব্যবহার করতেছেন আমি তো দেখতেছি আপনি শব্দ মিলতে পারেন না আপনি তো ব্যবহার করতে পারেন না যে সুলতান উনি বলতেছেন যে কাফের বাদশার কথা হ্যাঁ এখানে ইবাদতের মধ্যে কাফের মুসলমান কিছুই বলেন নাই উনি একটা একটা অতীত বলছেন হ্যাঁ এখানে আম বলছেন কাফের মুসলিম এখানে কোন শব্দ আনেন নাই আল্লাহর হুজুর উনি কুত্তে বলে আপনি তো আপনাকে পাগল ছাড়া কিছু বলা যাবে না আপনি একবার বলতেছেন নিজেকে মূর্খ আবার এখানে আপনি কিতাব বুঝেন কি দাবি করতেছেন আমি দেখতেছি আপনি কিতাব বুঝেন না কোথায় কি আপনি আরবি পড়েন নাই তাই এটা এই যে আল্লামা আমিনুল ফাতাবা রাহমাতুল্লাহ যেই ফাতোয়ায় কাজীখানে যে উদ্দি দিয়েছেন এই উদ্দীতির সাথে তুফাত লাখিয়ার উদ্দীতির সাথে বরাবর তো ঠিক আছে জানেন বলেন যে ফতোয়ায় আলমগীরি আর ফতোয়ায় কাজীখান জি ফতোয়ায় আলমগীরি আর ফতোয়ায় কাজীখান জি দুটার মধ্যে কোনটা তফাত হ্যাঁ ফতোয়ায় কাজীখান তো ফতোয়ায় আলমগীরির অনেক উপরে আর উপরের কিতাবে যেখানে আছে আছে নিজের কোন দলিল কোন প্রয়োজনও নাই কোন তফকার কিতাব হ্যাঁ এটা কোন তফকার কিতাব কোনটা ফতোয়ে কাজীহান এটা তো ফতোয়ে কাজীহান কিতাব কোন তফকা
তৃতীয় তবকা হ্যাঁ তৃতীয় তবকা তৃতীয় তবকাকে তো বলা হয় মুস্তাহিল মাসায়েল হ্যাঁ মুস্তাহিল মাসায়েল মুস্তাহিল মাসায়েল বলা হয় ফিল মাসায়েল বলা হয় হ্যাঁ ও তো এগুলো বুঝবেন তো মুস্তাহিল মাসায়েল তবকা এগুলো বুঝবেন তো ও তো এগুলো তো ফেসবুকে কিছু বলে না নাই আলে মুস্তাহিল মাসায়েল যেখানে জি আমার এই যে ফতোয়া আলমগীর জি এটা এটা তো আলমগীর বাশা আলমগীরের আমলে জি 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 অনেক পরে এটা তো ওই ফতোয়া আলমগীর থেকে হ্যাঁ নকল জি কাজিহান থেকে কাজিহান থেকে যাকে বলা হয় মুকাল্লাব অনুসরণকারী অনুসরণকারী ও তাহলে এখানে তো আলমগীরের কথা হ্যাঁ আলমগীরের কথার আগে তো ফতোয়া কাজিহার এবার তো পারেন না ভাবে গ্রহণ যোগ্য পারেন না ভাবে হ্যাঁ অনুরূপ ভাবে তো ফতোয়া মুহিতি তো হ্যাঁ আল্লামা ফরহাদবাদী রাহমাতুল্লাহ আলাইহি জি জি খলা দিয়েছেন হ্যাঁ খলা দিয়েছেন হ্যাঁ মুহিত থেকে তো কাজিহান এনেছেন এইভাবে তো ফতোয়া সিরাজিয়া তে নাকি আচ্ছা সব আছে সব আছে ফতোয়া সিরাজিয়া হ্যাঁ আচ্ছা সব আছে তাহলে তো ফতোয়া সিরাজিয়া তাইসিরিয়া সব বুঝতে আছে তো এগুলো কি শফি সাহেব দেখেন না এগুলো উনি এমনি বকবক করে কিন্তু কি দেখবে উনি তো এখানে এই কিতাবে বাদ পড়তে জানে না উনি কি বলবো আমরা উনি হ্যাঁ ফেসবুকের মধ্যে দেখা গেল যে একজন বিজ্ঞ আল্লামা ফরহাদবাদী রাহমাতুল্লাহ আলাই বিশিষ্ট কলমিস্ট জি 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 সেই যেই যুগের মধ্যে তাকে কুরের কলম বলেছেন জি 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 হীরার হীরার কলম হাত বলেছেন যাকে জি 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 হ্যাঁ এই রকম একজন বিজ্ঞ লেখক এবং গবেষক ছিলেন জি 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 হ্যাঁ কোরআন হাদিস ইসমা কিয়াস দ্বারা প্রমাণিত সিজদায়ে তাহিয়ার বিষয় জি 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 শাস্তি হবে কতল আর যারা অলিয়াদের সাথে বিয়াদিবি করে উনি কতল শাস্তি না হলেও কিন্তু উনি হয়তো শেষ পর্যায়ে যদি ফিরে না আসে তব না করে ইমান হারা হয়ে মরবে ইমান হারাই মরবে যেখানে যেখানে আল্লামা গাজী শেখ মোল্লা রহমতুল্লাহ দাওয়ান আজিজের মধ্যে সুন্দর সমাধান দিয়েছেন বিজ্ঞ আলেমরা বিজ্ঞ ওলামা একরাম সিদ্দায়ে তাহিয়ে ব্যাপারে কি করেছেন ইখতিলাফ করেছেন অর্থাৎ অনেকেই সিদ্দায়ে তাহিয়ের পক্ষে বলেছেন অনেকেই বলেন নাই কিন্তু আল্লামা গাজী শেরে বাংলা বলেছেন ওমুমান ওমুমান সিদ্দায়ে তাহিয়ে জায়েজ নাই ওমুমান মানে কি সাধারণ ভাবে আমরা যেভাবে সালাম দিই বড়কে ছোটকে জেনা চেনা জানা সবাইকে সালাম দিই ওইভাবে তাহিয়ে জায়েজ নয় উনি বলেছেন জায়েজ কি খাস খুসুসান খুসুসান উমুমান বিপদ কি খুসুসান খুসুসান অর্থাৎ মুরিজা নিজ নিজ ফিরকে সন্তান সন্ততি মাতা পিতাকে ছাত্র ছাত্রী ওস্তাদকে কি করতে পারবে সিদ্ধ করতে পারবে এবং শরীয় সম্মত রাজাকে প্রজা কি করতে পারবে সিদ্ধ করতে পারবে এটা খাস হয়ে গেল এটা আম আছে আম নেই আল্লামা গাজী শেখ মোল্লা রহমতুল্লাহ আলাইহি দেওয়ান আজিজে ফতোয়া দিয়ে দিয়েছেন উমুমান জায়েজ নাই উমুমানের বিপরীত আপনি তো আলেম নয় উমুমান বিপরীত কি খুসুসান উমুমান তো জায়েজ নাই না হয় খুসুসান অবশ্যই জায়েজ হবে ঠিক না এই তো কথা যাক শফি ভাই আমরা আপনাকে বলতেছি আরো অনেক কিতাবের হলা আস্তে আস্তে ধীরে ধীরে আপনাকে দেব অসুবিধা নাই আমরা আমাদের উদ্দেশ্য হচ্ছে শত্রুতা নয় হিংসা নয় আমাদের উদ্দেশ্য হচ্ছে মূর্খ থেকে গাধা থেকে মহিষ থেকে তুলে আনা আপনাকে আপনাকে একজন এই মানে একজন বিবেকবান মানুষ হিসেবে আমাকে করা কমপক্ষে আলেম না হলেও আপনি আপনাকে একটা মানুষ হিসেবে কি করা পরিণত করা আমার মনে হয় আপনি আলেম হবেন না কারণ আপনাকে আপনি তো না হচ্ছে হবে গ্রামের কিছু জানেন না কি বলবো আপনি আপনার মতামতটা আমরা একটু শুনতে চাই যেখানে আমরা আসছি ইনশাল্লাহ আমাদের মেহমান আসলে উনিও শুনতে চাই আপনার থেকে এই বিষয় নিয়ে আরেকটু আমাদের একটু আরেকটু আপনার থেকে শুনতে চাই
থেকে কোন কিতাবটা কোন কিতাবে प्रयोजन है ना कारण फकीर मुस्ताहिदुल मसाइल उन्नी हम मुस्ताहिदुल मसाइल मसाइल मध्य जिन इस्तेहाद कर বিজ্ঞ আলেম শামসুল আহমদ সরাফসি রহমতুল্লাহ আলাই তার কথাকে তো আমরা ফেলে দিতে পারি না, কিভাবে বলবো আমরা ফেলে দেওয়ার কোনো সুযোগ নেই। তাছাড়াও আমি এটাও বলতে চাই আল্লামা গাজী শের বাঙ্গালা রহমতুল্লাহ আলাইয়ের যুগে এই কিতাবটা প্রসার হয়েছে তোফাতুল আফিয়া। যদি যদি এই কিতাবের মধ্যে ভুল প্রান্তি থাকতো, এই কিতাবের মধ্যে বিপরীত কোনো যদি কিছু থাকতো, তাহলে আল্লামা কাজী শের বাঙ্গালা রহমতুল্লাহ আলাই উনি আমাদের কাছে তুলে ধরতেন। কারণ ওয়াহাবিদের ওয়াহাবিদের বিরুদ্ধে কাজী দীনে মিল্লাতের পূর্বে যিনি জেহাদ করেছেন মাঠে ময়দানে উনি হচ্ছেন আল্লামা ফরহাদাবাদী রহমতুল্লাহ আলাই। কারণ ওনার লিখনে সুন্নিয়তকে ধরে রেখেছিলেন সেই সময়ে, উনি অনেক জায়গায় মোনাজারা করেছেন, সেই মোনাজারার কথা এখানে কিতাবের মধ্যে এনেছেন। উনিও এই কিতাব ওনার হাতে হস্তগত হয়েছিল, উনিও কোনোদিন আমরা শুনি নাই, ওনার সহবতে অনেক অনেক সময় ছিলাম, ওনার তকরির অনেক শুনেছি, কোনোদিন এই সিজদায়ে তাহিয়ার ব্যাপারে উনি কোনোদিন দ্বিমত পোষণ করেন নাই। বরং সে কেউ যদি ওনার হাতে বায়াত হতে যেত তাহলে উনি দেখে দিতেন তোমরা মাঝবান্ডার চলে যাও, এরকমও বলতেন। এবং হুজুর আল্লামা তৈব রহমতুল্লাহ আলাইহির হাতে বায়াত হওয়ার জন্য পরামর্শ দিতেন, নিজেকে নিজে গোপন রাখতেন, উনি নিজেকে নিজে গোপন রেখেই চলতেন। তাহলে বোঝা যায় আল্লামা শফি সাহেবের কাছে, মাওলানা শহীদ সাহেবের কাছে আমরা এতক্ষণ ধরে যা আলোচনা করেছি, আমরা পাইদর পাই মাত্র শুরু হয়েছে। আপনার হ্যাঁ আপনার এই এই বক্তব্যের আলোকে আমরা মাত্র শুরু করেছি, ইনশাআল্লাহ এই ধারাবাহিকতা আপনার বিরুদ্ধে চলবে। আপনারা কি বলেন? সংশোধন হয়ে আসলে, যদি সংশোধন হয়ে আসেন তাহলে তো ওয়েলকাম, আর যদি সংশোধন হয়ে না আসেন তাহলে আমি মনে করি হাদিসের মধ্যে রয়েছে মান আদা ওয়ালিয়ান শুধু আমি না যুদ্ধ, আমি যুদ্ধ ঘোষণা করবো না, আল্লাহ নিজে করছে তোমার বিরুদ্ধে যুদ্ধ। সুতরাং আপনাকে হুঁশিয়ারি দিচ্ছি, আপনি এই মনগড়া ব্যাখ্যা অপব্যাখ্যা কোরআন হাদিসের অপব্যাখ্যা না করার জন্য আপনার কাছে অনুরোধ রইল, আপনি যাতে এগুলা বুঝতে পারেন। আমি দেখেছি আল্লামা গাজী আব্দুল আহমদ নাঈমী রহমতুল্লাহ আলাই হুজুর আল্লামা তৈব রহমতুল্লাহ আলাইকে স্টেডের মধ্যে গিয়ে সিজদা করেছেন সেই মঞ্চে উপস্থিত ছিলেন আল্লামা জালাল উদ্দিন আল কাদেরী রহমতুল্লাহ আলাই, সেই মঞ্চে উপস্থিত ছিলেন আল্লামা ওবাইদুল হক নাঈমি মাদ্দাদিল্লাহ আলী, সেই মঞ্চে আঞ্জুমানের আরাকিন সহ অনেক হাজরাতে উলামায়ে কেরাম এই নাঈমিয়া তৈবিয়া মাদ্রাসার মাঠে উপস্থিত ছিলেন। হুজুর আল্লামা আব্দুল আহমদ নাঈমী রহমতুল্লাহ আলাই উনি আল্লামা হুজুর তৈব রহমতুল্লাহ আলাই যখন মঞ্চে বসলেন উনি আর ওনার এশক ধরে রাখতে পারেন নাই, উনি সাথে সাথে গিয়ে ওবাইদুল হক নাঈমী মাদ্দাদিল্লাহুল আলীর সামনে গিয়ে হুজুরকে এমন একটা সিজদা দিয়ে দিল যেই সিজদা দেওয়ার পরে সবাই বলে কি করতেছেন কি করতেছেন, ওই এটা আমি আমার মস্তক অনুযায়ী আমি ঠিক করেছি। তাহলে উনি
একদম বিজ্ঞ আলেম সেই সেই যুগের মধ্যে উনি যখন ছিলেন উনি এই গজ্জালিয়ে জমান ছিলেন ওনার অনেক মাসায়লা আল্লামা মতলামান নাইমি রহমতুল্লাহ আলাইহি এমন একজন ব্যক্তি ছিলেন যিনি বাতিলের সাথে কখনো আপোষ করেন নাই আর কোন একটা মাসায়লা যদি ওনার চক্ষুর মধ্যে যদি গলত ধরা পড়লে উনি কখনো কাউকে ছাড় দেন নাই এটা বলে ফেলতেন কাউকে দ্বিপন্থাবোধ করতেন না তাহলে আমরা বর্তমান যুগ এবং অতীত যুগ আমরা পর্যালোচনা করলে দেখতে পাই যে এই সিজদায়ে তাজিমি যেটা এটা এটাকে মবাদি আল্লামা ফরাদাবাদী রহমতুল্লাহ আলাইহি দিয়েছেন সেটা আমাদের মতে আমাদের ক্ষুদ্র জ্ঞান মতে আমরা এটাকে সঠিক মনে করি কেউ যদি এটাকে বিপরীত মনে করেন তাহলে আমরা তাদেরকে আহ্বান করব তারা যাতে সঠিক সময়ের মধ্যে সঠিক সিদ্ধান্তে যাতে আমাদের সাথে একমত হয় এই প্রত্যাশা রেখে শফি সাহেবের কাছে আমি আজকের মতো বিদায় নিলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা বেশ কিছু আলোচনা বিজ্ঞ ওলামায়ে আহলে সুন্নাহর জবান থেকে শুনেছি এবং বিশেষ করে আজকে আমরা জানতে পারলাম আরও অনেক কিছু নতুন তথ্য পেলাম হুজুর আল্লামা কারি সৈয়দ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহির কদম পাকে সিজদায়ে তাহিয়া দিয়েছিলেন তার একটা জ্বলন্ত প্রমাণ সাক্ষী একদম জ্বলন্ত সাক্ষী আমাদের মাঝে রয়েছে বে খুদিমে সিজদায়ে দারিয়া তাওয়াফ ঝুকিয়া আচ্ছা কিয়া ফের তুজকো কিয়া এটা আমি নয় এটা আলা হজরত বলেছেন তো আমি একটু উদ্দেশ্য করে বলতে চাই যেহেতু আপনি এই মাসালা সম্পর্কে বুঝেন না অহেতুক আপনি এই মাসালা নিয়ে বাড়াবাড়ি না করলে আপনার জন্য মনে হয় উত্তম আপনার কাছে একটা প্রশ্ন রাখতে চাই আপনি কিন্তু কিছু প্রশ্নের উত্তরের জবাব দেন নাই যে নাভির উপরে হাত বেঁধে এটা কোন কিতাবে পাইছেন যে নামাজ পড়া নাভির উপরে হাত বেঁধে আপনাকে কিছু আপনার এই হারওয়াল শরীফ দরবার শরীফের আমার আল্লামা বুরহান সাহেব হুজুর কাবলা কিছু প্রশ্ন করেছিলেন আপনি সেদিকে যান নাই এবং এর পূর্বে আপনি বলেছিলেন অমুক অমুক কিতাবে নাই সেগুলোর রেফারেন্স আপনাকে দেওয়া হয়েছিল আপনি বলেছিলেন যদি একটা রেফারেন্স দেখাতে পারে আপনি আল্লামা মিলক ফরদাবাদী দরবারে গিয়ে সিজদা করবেন আমি আশা করব আপনি ওই ভিডিওটাও পেয়েছেন ওটাও দেখেছেন কয়দিন পর পর আপনি পিছনেরগুলোর উত্তর না দিয়ে আপনি সামনের দিকে চলে যান আপনাকেও আগে উত্তর দেওয়ার দরকার আছে যে নাভির উপরে হাত বেঁধেছেন এটা আপনি কোথায় পেয়েছেন ক্লাস ওয়ান টুর বাচ্চা যেগুলো মাদ্রাসায় পড়ে এরাও জানে যে কোথায় হাত বাঁধতে হয় কোন জায়গায় হাত বাঁধতে হয় এটা সবাই জানে আপনার কাছে এগুলোর উত্তর আশা করছি আর আপনি আল্লামা আবুল কাসেম নুরি মাদ্রাজিল্লাহুল আলীকে আপনি একটা হাওলা দিয়ে বলেছিলেন যে সাহাবা ইকরামকে গালি দিলে তারা জাহান্নামের কুকুর একটা এই আপনি তেলাওয়াত করেছিলেন বলেছিলেন এটা দিয়ে আপনি ওনাকে বলেছিলেন কুত্তার বাচ্চা বলা যাবে আপনার কাছে প্রশ্ন রাখতে চাই যেখানে তো যে ব্যক্তি গালি দিয়েছেন তাকে কুকুর বলা যাবে কিন্তু কুত্তার বাচ্চা তার আব্বাকে কুকুর বলে সম্বোধন করা এটা আপনি কোথায় পেয়েছেন এটা আপনার কাছে জানতে চাই নাকি আপনার এটা অভ্যাস ওলামা ইকরামকে বেজ্জতি করা অসম্মান করা এটা মনে হয় আপনার অভ্যাসে পরিণত হয়েছে আর আপনাকে যারা বাহাবা দিচ্ছেন আমরা তাদের উদ্দেশ্য নজর করতে চাই যদি আপনাদের কোনো সমস্যা থাকে অবশ্যই এগুলোর সমাধান আছে আপনারা এগুলো ওলামায়ে মুহাক্কিকিন যারা আছেন তাদেরকে নিয়ে বসেন সমাধানের জন্য এটা তর্ক বিতর্ক এ হাঙ্গামা ফতোয়াবাজির জন্য নয় আপনারা বসেন বসে এগুলো নিয়ে সমাধান করেন আল্লামা মিনরক ফরহাদাবাদী রহমতুল্লাহ আলাই আমাদের জন্য নিয়ামতে ওজমা নিয়ামতে ওজমা শুধু নয় তিনি সুন্নিয়তের একটা স্তম্ভ বলেছেন স্তম্ভকে যদি ভেঙে দেওয়া হয় সুন্নিয়ত ভেঙে পড়বে তো এই ক্ষেত্রে আমি আপনার কাছে অনুরোধ রাখবো এই ধরনের বিতর্ক পরিহার করুন আর আপনাকে যেগুলো প্রশ্ন দেওয়া হয়েছে আপনি খালি প্রশ্ন করতেই আছেন করতেই আছেন আপনাকে কিছু প্রশ্ন দিচ্ছে ওগুলোর উত্তর আপনি দিবেন না বিশেষ করে আপনি জনাব বোরহানউদ্দিন শফিউল বশর সাহেবের বক্তব্য শুনবেন নিশ্চয়ই ওনার বাড়ি আর আপনার বাড়ি কাছাকাছি হারওয়াল ছড়িতে আপনি ওখানে দরবারে আসেন ইনশাল্লাহ হারওয়াল ছড়ি দরবারে আপনি আসেন কিতাবপত্র নিয়ে যাচাই বাছাই হবে আলোচনা হবে ইনশাআল্লাহ তোমার কথা হলো আর না হলে এখানে এই নাইমাবাদ দরবার শরীফ আছেন রাঙ্গুনিয়ার মধ্যে ইনশাআল্লাহ আপনাকে যথাযোগ্য সম্মান দিয়ে আপনাকে যথাযোগ্য সম্মান দিয়ে আপনাকে বরণ করা হবে আমি আর বেশি কিছু বলতে চাই না কারণ আপনি একজন আমার দৃষ্টিতে আমি আপনাকে অন্তর থেকে মহব্বত করি
আপনি একজন সুন্নি আকীদার মানুষ হিসেবে আপনি নিজেকে পরিচিত করেছেন, এই জন্য আপনাকে সুন্নি আকীদার ভাই হিসেবে মহব্বত করতাম, কিন্তু মহব্বতের জায়গাটা ঠিক রাখার অনুরোধ রেখে, আর বিশেষ করে দর্শক শ্রোতা যারা রয়েছেন, আপনারা যারা এই অনুষ্ঠান দেখছেন, আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে জানাচ্ছি। যারা হক টিভিকে সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ, যারা করেননি করে নেবেন। আসুন আমরা সত্যকে জানার চেষ্টা করি, সত্যকে বোঝার চেষ্টা করি, হক টিভি হকের পথে চলে, হকের কথা বলে। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।